নিজেকে মাঝে মাঝে গিফট করার মতো আনন্দ মনে হয় আর কিছুতেই পাওয়া যায় না। তবে এবার আমার সামর্থ্যের বাইরে মানে অনেকটা বেশি সাহস করে ফেলেছি আমি। যাই হোক, এটাই হয়তো বা আমার শেষবার যেখানে আমি এতটা সাহস করেছি। রিসেন্টলি আমার কাজিন আপু দেশের বাইরে থেকে আসছিল, দুবাই থেকে। সো উনি আমাকে বলেছিল আগে, তুমি কিছু আনাতে চাইলে আনাতে পারো, আমি আসছি। তো শেষের দিকে আপু হচ্ছে মার্কেটে গেল, এরপর হচ্ছে আমাকে কিছু চেনের ডিজাইন দিল। আমি আপুকে মেইন বলেছিলাম আমি একটা চেন নিতে চাচ্ছি, বাট স্বর্ণের যে পরিমাণ দাম আসলে আমাদের পক্ষে এখন এই ধরনের জিনিস কেনাটা একেবারে মানে সামর্থ্যের বাইরেই বলা চলে। তো আপু যেই চেনগুলো পাঠাচ্ছিল এগুলো সবগুলোই খুব সুন্দর ছিল, আর আপুর গলায় তো এটা একদম আউটস্ট্যান্ডিং লাগছিল। আমি আসলে এই ধরনের চেনই খুঁজছিলাম, আর এগুলো হচ্ছে সুন্দর সুন্দর কিছু ইয়াররিংস কালেকশনস যেগুলো হচ্ছে আপু আমাকে দিচ্ছিল, সাথে লকেটও দিচ্ছিল। তো যাই হোক, ওগুলো আমি আর নিয়ে নিয়ে আপুকে বললাম যে আপু আমার একটা চেন দরকার। তো আপু হচ্ছে একটা চেন আমাকে দেখালো, এই চেনটা এক দেখাতেই আমার ভালো লেগে গিয়েছিল। অনেকগুলো চেনের মধ্যে যে থাকে না প্রথম দেখাই প্রেমে পড়ে যাওয়া, এরকম একটা বিষয়। তো যাই হোক, অবশেষে হচ্ছে আমি নিয়ে নিলাম। আপু কিন্তু দুবাই থাকে, তো আপু হচ্ছে একদম সেখান থেকে চেনটা কিনে ফেললো আমার চয়েস মতোই। আসলে আমি চাচ্ছিলাম একটু এই ধরনের চেন যেটা হচ্ছে ইজিলি পরা যায়, হুকের ঝামেলাটা যাতে করতে না হয়, মাথা দিয়ে ইজিলি পরা যায় এবং খোলা যায়। সো এই চেনটা হচ্ছে সেরকম একটা চেন। অনেকগুলো চেনের মধ্যে এই চেনটা অনেক বেশি আমার ভালো লেগে গিয়েছে, তো আমি এটাই নিয়ে নিলাম। তবে আমি যেটা চিন্তা করেছিলাম বা আমার যেরকম টার্গেট ছিল, যেই ব্যালেন্সটা আমি রেখেছিলাম তার আসলে অনেক ওপরে চলে গিয়েছে, যার কারণে আমাকে একটা বিশাল অঙ্কের হচ্ছে ঋণগ্রস্ত হয়ে পড়তে হয়েছে। যাই হোক, ইনশাল্লাহ খুব দ্রুতই সেখান থেকে আমি উঠে পড়বো। সবাই দোয়া করবেন আমার জন্য, আর অবশ্যই জানাবেন যে আমার চেনটা কেমন হয়েছে। আমার কাছে তো খুবই ভালো লাগে, আর যেটা ফার্স্টেই বললাম যে নিজেকে কিছু গিফট করার মতো আনন্দ মনে হয় আর কিছুতে নেই, এভাবে কিন্তু নিজেকে মোটিভেশনও করা যায়। তো সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন, আর আপনারাও কিন্তু নিজেদেরকে এরকম গিফট করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।